সিংহ ধরে এরকম বোকা চাকর। শাহুকারের কাছে একজন চাকর ছিল যার নাম মঙ্গলু ছিল। ও অনেক বড় বোকা ছিল। শাহুকার তার কাণ্ড কারখানার কারণে চিন্তিত ছিলেন, তাই মঙ্গলু সবসময় শাহুকারের নজরের উপরে ওঠার জন্য নতুন নতুন কাণ্ড করত। এই যে মালিক, আমার কাছে একটা দারুণ বুদ্ধি এসেছে। হবে কিরকম বুদ্ধি? আরে সেই বুদ্ধি দিয়ে আপনি বড়লোক হয়ে যাবেন। তাহলে তাড়াতাড়ি বলো। আরে মালিক, আমরা পয়সার তো চাষ করতে পারি। আরে পয়সার আবার কখনো চাষ হয় নাকি? হ্যাঁ মালিক, কালকে আমার স্বপ্নে মালকী এসেছিলেন আর উনি আমাকে পয়সার চাষের কথা বললেন যে। আরে সে কি সত্যি কি মালকী তোমার স্বপ্নে এসেছিল? হ্যাঁ হ্যাঁ মালিক, আমি আপনাকে মিথ্যে বলবো কেন? তা মালকী কি বললো? আরে মালকী বললেন যে সূর্যোদয় সময়ে যদি পয়সা পুঁতে দিই আর এক মাস পর্যন্ত সূর্যোদয় সময়ে যদি এক কলসি জল তাতে দিই তাহলে পয়সার গাছ হয়ে যাবে। আর সেই গাছগুলোতে অনেক পয়সা ফুলবে। হ্যাঁ মালিক, তারপর আপনি আরো বেশি বড়লোক হয়ে যাবেন। এই কথাটা শুনে শাহুকার খুব খুশি হয়ে যায় আর মনে মনে আরো বেশি ধনী হওয়ার স্বপ্ন দেখতে লাগে। তার মনে খুশির লাড্ডু ফুটতে থাকে। আরে তাহলে দেরি কিসের? চলো চলো পয়সা বরং জমি থেকে পুঁতে দিয়ে আসি। আরে না মালিক, এখন নয়, এখন তো সবে দুপুর হয়েছে। মা লক্ষ্মী সূর্য উদয়ের সময়ে সকাল সকাল পয়সা পুঁতে বলেছেন, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ তো, ঠিক আছে, ততক্ষণ আমি টাকা পয়সা বের করে রাখি। শাহুকার নিজের আলমারি থেকে 2000 টাকার নোট বার করে আলাদা করতে শুরু করে। ও একটা বড় বান্ডেলের নোট আলাদা করে দিল। এবার শাহুকার ঘুমই পাচ্ছিল না, ও শুধু সকাল হওয়ার অপেক্ষা করছিল। যেমন তেমন করে ও রাত কাটালো আর সকাল হতেই ও বাগানে চলে গেল। এই উঠে পড় অপদার্থ, এখনো পর্যন্ত ঘুমোচ্ছিস? আমাকে শুতে দিন মালিক, শুতে দিন, শুতে দিন, খুব ঘুম আসছে। আরে ভুলে গেলি নাকি সূর্যোদয়ের সময় পয়সা পুঁতে হবে যে? পয়সার কথা শোনার পর মঙ্গলু উঠে পড়ে। আরে মালিক, আমি সেটা কি করে বলবো? মহালক্ষ্মী আমাকে আমার স্বপ্নে তো এসেছিলেন। এবার তাড়াতাড়ি কোদাল নিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে মালিক। মঙ্গলু বাড়ির ভেতর থেকে কুড়াল নিয়ে আসে আর বাগানে গর্ত করতে শুরু করে। আরে ভালো করে খাল কর, তবেই তো বেশি বেশি পয়সা আসবে। মঙ্গলু মাটিতে গর্ত করছিল আর শাহুকার ওই মাটিতে টাকা ফেলছিল। দুজন মিলে পুরো বাগানে টাকা ঢুকিয়ে দিল। এখন শাহুকার সব সময় সূর্যোদয়ের সময় পয়সা ঢোকানোর জায়গায় জল দিত। আস্তে আস্তে সময় কাটতে লাগে আর পয়সার গাছ বেরোয় না। এক মাস হয়ে গেল। পয়সার গাছ তো বেরই হচ্ছে না। মনে হচ্ছে মালিক আপনি ভালো করে জলটা দেননি এর মধ্যে। আরে আমি তো সব সময় এখানে জল টল দিই। মনে হচ্ছে মালকী আমাদের উপরে রাগ করে ফেলেছেন, আমি একটু দেখি তাহলে। মঙ্গলু মাটি খুঁড়লো আর ও দেখলো সমস্ত নোট পচে গেছে। নোটকে পচা দেখে শাহুকারের রাগ উঠলো। বেটা অপদার্থ, তোর জন্য আমার লোকসান হয়ে গেল, আজ তোকে আমি ছাড়বো না। শাহুকার লাঠি দিয়ে মঙ্গলুকে খুব মারলো। তোর মতন অপদার্থর এরকমই অবস্থা হওয়া উচিত? শাহুকার রাগের মাথায় ওখান থেকে চলে যায়। আজকে মালিকের অনেক লোকসান হয়ে গেল। আচ্ছা আমাকে একটা মাথা খাটাতে হবে যাতে মালিক আমার প্রশংসা করে। মঙ্গলু ভাবতে লাগে, তখনই তার মাথায় আরো একটা আইডিয়া আসে আর ও শাহুকারের কাছে যায়। এই যে মালিক, আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে, সেই আইডিয়াতে আপনি সত্যিই বড় লোক হয়ে যাবেন। না না, এখান থেকে না হলে তোর ঠ্যাং ভেঙে দেবো আমি, আমার এত লোকসান করে দেওয়ার পরেও। না না মালিক, এইবারে এমন একটা বুদ্ধি খাটিয়েছি যে আমার যে আপনার একটুও লোকসান হবে না। আরে তোর মতো অপদার্থর উপর আমার আর একটুও ভরসা নেই যে। কিন্তু মালিক আমার কথা একবার শুনুন। ঠিক আছে তাড়াতাড়ি বল। মালিক আমি শুনেছি যে সিংহের দাঁত আর সিংহের চামড়া খুব বেশি দামে বিক্রি হয়। আরে এতে নতুন কি আছে? সে তো আমিও জানি। আমরা দুজন মিলে সিংহকে ধরবো আর ওকে মেরে ওর ছাল ছাড়িয়ে আর দাঁতগুলো নিয়ে ওকে বিক্রি করে দেব। আচ্ছা তুই কি আমাকে মাথা মোটা মনে করিস? হ্যাঁ এইসব করা এত সহজ নয়। আরে সহজ নয়, কিন্তু যদি কাজটা করা যায় তাহলে আপনি বড় লোক হয়ে যাবেন। ধনী হওয়ার কথা শুনে শাহুকার আবার মঙ্গলুর কথা শুনে নিল। কিন্তু আমরা সিংহকে ধরবো কি করে? আরে আমরা একটা ছাগলকে সিংহের সামনে ছেড়ে দেব আর যখন ছাগলটাকে সিংহ খেতে আসবে তখনই আমরা ওকে জালের মধ্যে ফাঁসিয়ে নেব। বাহ ভালো বলেছিস। শাহুকার আর মঙ্গলু একটা ভেড়া নিয়ে জঙ্গলে পৌঁছায়।
মঙ্গলু ভেড়াকে জঙ্গলে ছেড়ে দেয় আর ওরা দুজন গাছের পেছনে লুকিয়ে যায়। যখনই সিংহ আসে আর ভেড়াকে দেখে তখনও ভেড়ার দিকে এগিয়ে যায়। সিংহকে ভেড়ার দিকে যেতে দেখে সিংহের পেছন পেছন ওরা হাঁটতে শুরু করে। দুজনে আস্তে আস্তে সিংহের দিকে যাচ্ছিল আর সিংহ ভেড়ার দিকে। যখনই ভেড়া সিংহকে আসতে দেখল তখন ও বাড়ির দিকে পালাতে শুরু করে। ভেড়াকে দৌড়তে দেখে মঙ্গলু জোরে জোরে চিৎকার শুরু করে, আরে 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 কোথায় পালাচ্ছিস, দাঁড়া দাঁড়া। মঙ্গলুর চিৎকার করার আওয়াজ শুনে সিংহ পেছন দিকে ঘুরে যায় আর দুজনকেই দেখে ফেলে। আরে অপদার্থ, এটা কি করলি, এবার সিংহ আমাদেরকে ছাড়বে না। সিংহ দ্রুত গতিতে ওদের দুজনের দিকে এগোতে শুরু করে আর ওরা দুজন বাড়ির দিকে পালাতে শুরু করে। তখনই সিংহ একটা লাফ লাগায় আর শাহুকারকে ধরে ফেলে। মঙ্গলু জোরে জোরে চিৎকার শুরু করে, মঙ্গলুর চিৎকারের আওয়াজ শুনে একজন শিকারী ওখানে এলেন আর ও সিংহকে লাঠি দিয়ে মারতে শুরু করে। লাঠি খাওয়ার পর সিংহ ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু শাহুকারের খুব আঘাত লেগে যায়। আপনি ঠিক আছেন তো মালিক? আরে অপদার্থ, তোর জন্য আমার এই অবস্থা হয়েছে, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হ, চলে যা। লোভের চোটে আর বুদ্ধ মঙ্গলুর কথা শুনে শাহুকার পয়সার লোকসানও করালো আর নিজের শরীরেও আঘাত খেল। এখন শাহুকার দুঃখ পেয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দেয়। শিক্ষা: বুদ্ধ লোকেদের সঙ্গতে থেকে আর তাদের কথা শুনে সবসময় লোকসানই হয় আর আমাদেরকে লোভ করা উচিত না।